অভিযানের খবরেই তিন দিনের ব্যবধানেই ডিমের ডজনে দাম কমেছে 30 টাকা। এতে রাজধানীর পাইকারি বাজারে ডিমের ডজন এখন বিক্রি হচ্ছে 110 টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 135 টাকায়। এদিকে নানা অনিয়মের অভিযোগে তেজগাঁয়ের 4 ডিমের আড়তদারকে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মনির হোসেন তো রিপোর্ট। এক সপ্তাহ আগে হঠাৎ করেই ডিমের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। রাজধানীর পাইকারি আড়তগুলোতে 100 লাল ডিম বিক্রি করা হয় 1180 টাকায়, যা কমে এখন বিক্রি হচ্ছে 920 টাকায়। এতে এক ডজনে পড়ছে 110 টাকা মাত্র। আবার এই দাম কমা নিয়ে তেজগাঁয়ের ডিম ব্যবসায়ীদের সভাপতি বলেন, চাহিদা অনুযায়ী ডিমের দাম নিয়ন্ত্রণ করেন তারা। ডিমের ব্যবসা জন্মরোগ থেকে সৃষ্টি থেকে সিস্টেম, এটা যে ফার্ম থেকে আনে, আনার পরে রাতে বেচা কেনার উপরে মানে আমরা 1,550 টাকা বিক্রি করি, 20 টাকা দাম রাখে আমরা সাইডে রেট দিয়ে দিই। এদিকে ভিন্ন কথা বলছেন কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ীরা। হঠাৎ এভাবে দাম কমায় লোকসান হবে তাদের। 2-3 দিনে কমে গেল 250 টাকা, 2-3 দিনের মাথায়। কোথেকে যে আসলো ডিম এটা তো বুঝি না, আমরা নিজেরা তো বুঝি না। আর এই বাজারটা বেশি নিয়ন্ত্রণ করে তেজগাঁও সমিতি। 1140 টাকা পর্যন্ত ডিম কিনছি, সেই ডিম কালকে 1,020 টাকা বেচছি, আজকে আবার 900 টাকা বেচতেছি। কথা বলছেন, এখন আমার বাজারে যেভাবে ডিম আসতেছে, ডিম যারা ডিম আনছে সবাই লোকসান দিয়ে বেচতেছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁয়ের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিমের ক্রয় মূল্য দেখাতে না পারায় এ সময় 4 আড়তদারকে 70,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যেখান থেকে ক্রয় করেছেন এই ডিমগুলো, উনি উল্লেখ করেছেন দুইটি জায়গা, একটা ময়মনসিংহ থেকে আর একটি হচ্ছে টাঙ্গাইল থেকে। তো ক্যাশ মেমোতে টাকার কথা উল্লেখ নেই, ডিমের সংখ্যা লেখা আছে কিন্তু টাকার জায়গায় ব্ল্যাঙ্ক রেখেছেন। দ্বিতীয় কথা, যার কাছে বিক্রি করছেন সেখানেও ব্ল্যাঙ্ক রেখেছেন। তৃতীয় কথা, ওনার মূল্য তালিকাও নেই, অর্থাৎ কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিম ব্যবসায়ীরা বলছেন দু একদিনের মধ্যে ডিমের বাজার পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।